গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল সকাল দেখো কে এসে হাজির হয়েছে আমাদের বাড়ি থেকে। তো বাড়ি থেকে কয়েকটা জিনিস আনানোর ছিল, কালকে তো বলেই ছিলাম যে আব্বা আসবে, বাড়ি থেকে কয়েকটা জিনিস আনানোর ছিল, তো সেই জিনিসগুলো নিয়ে এসে তার সাথে সাথে এখান থেকে কিছু জিনিস পাঠানোরও আছে, সেইগুলো নিয়ে যাবে আব্বা আজকে। তো তার মেন যে জিনিসগুলো সেইগুলো তোমাদেরকে দেখায়। আমার ইনআউট দুটো টি শার্ট রেখে এসেছিলাম, বাট এইগুলো লাগবে, আর তার সাথে জামানের একটা পাঞ্জাবি, আর মেন যে জিনিস সেগুলো হচ্ছে মশারি। এই তিনটে এটাতে, তাই তো? ওটা তো ছোট জায়গা মশারি, কারণ বিয়ে বাড়িতে বুঝতেই পারছো সবাই যাবে। এখানে মশারি তো ছিল আমাদের, আমাদের ডিফারেন্ট পাইনি, জানো ঠিকই আছে অসুবিধা নেই। তিনটে মশারি নেওয়া হয়েছে কারণ এখানকার মশারিগুলো খুব ভালো হয়, সফট এবং দামটাও কম। এই মশারিগুলো চাচুলে কিনতে গেলে 1000 টাকা করে দাম নিয়ে নেবে বাবা। বিয়ে বাড়িতে গামছাও লাগবে, বসিরহাটের গামছা একটা নাম আছে, ওই মশারি সবগুলো 1000 টাকা নেয় তিনটে। বসিরহাটের গামছা সত্যি নাম করা, দেখো এই যে বুঝতে পারছো বিয়েবাড়ি ব্যাপার কিন্তু দিয়ে দিয়েছে। গামছা নতুন গামছা তো লাগে, লাগবে শানির থাকতে লাগবে, এর থেকে নিয়ে নেবে, লাল গামছাই তো লাগবে, ভালো করেছে না এই কালারই নিয়েছি। তো এই যে এই জিনিসগুলো খুব এমার্জেন্সি, মানে মা আব্বাকে কিনতে বলেছিল যে গামছা আর মশারিটা কিনতে, তো এইগুলোই তো মেন দরকার ছিল। বাড়ি থেকে যে জিনিসগুলো আনানো ছিল সেগুলো, ও তার মধ্যে জামান রিসেপশনের দিন ওর ব্লেজারটা পরবে সেটাও আনানো ছিল, তো সেইগুলোই আর দিতেই আব্বা এলো। ও সে বাড়ি জুতো রেখে এসেছিলাম বলো? কার জুতো? এটা আমার জুতো না, রেখে এসেছিলাম বাড়ি। আচ্ছা আচ্ছা, আর কিছু আছে বা? ওই তেল জুতো, ও সরিষার তেল। সকাল সকাল ঘুম থেকে উঠে কাকে দেখছো? উলি বাবালি, ঠান্ডা লাগার একটু কমেছে না? কাশি হচ্ছে না, সর্দিটাও কমে গেছে। দাদু এসেছে বলে আমি দাদুর কোলে আছি, আমি দাদুর কোলে আছি দেখি মামা, আমি আর কান্না করি না বলে আমি আর কান্না করি না, তাই বলে আমি দাদুকে খুব ভালোবাসি। দাদুর সঙ্গে কি বলো ফোনে, ফোনে কি বলো? আবার ফোনে একটু গাড়ি চালাই। আর কি করে এদিকে দেখো, এদিকে মাম্মা সেটাই জিনিসগুলো সব নিয়ে নাও, এই জিনিসটা ওটাই নাও তাহলে। আব্বাকে সব জিনিসগুলো গুছিয়ে দিচ্ছে এদিকে, আব্বাও বেরিয়ে যাবে, আব্বা বললো বেশিক্ষণ থাকবে না, বেরিয়ে যাবে। তালাগুলো নিয়ে যান আব্বা, আমাদের এখানে না অনেক কটা তালা এক্সট্রা ছিল, এবার বাড়ির জন্য তালা কিনতেই হতো না, বেকার বেকার কিনে কি হবে, তো এখান থেকে পাঠিয়ে দেব। তো ভালোই হয়েছে সে তালাগুলো পাঠিয়ে দিচ্ছে। এটাকে এটাকে আব্বাকে একটু দেখিয়ে দাও, এটা কি করতে হবে, কিছু করতে হবে, ওই যে দেখো সিস্টেমটা দেখো, একটা ব্যাগের মধ্যে সব এই চেন দেওয়া, এটা টোটালটা একটা এর ভিতরে চলে আসবে দেখো, এই যে এটা নেওয়া হয়েছিল, আমি হসপিটাল নিয়ে যাব তাই জন্য। ঠিক এরকম সময়, এরকম সময় তখন তো হসপিটালে মানে কেয়ারেন কি বলতো, বাইরের কোনো জিনিস বাড়ির কোনো জিনিসই অ্যালাউ করে না, তো তারপর থেকে এটা ওটা বাদ হয়ে গেছে, বাদ হয়ে যায়নি, এটা আমরা হসপিটাল ব্যাগ হিসেবে চিনি। যদি কোনো সময় ব্যাগের কথা ওঠে, এটা কোন ব্যাগটা আনে সেই হসপিটাল ব্যাগ না, তাহলে ওটা এখন ব্যবহার হবে কি নাম বলে, ওই হসপিটাল হসপিটাল ব্যাগ হিসেবে ব্যবহার হবে। একটা ব্যাগের ভিতরে সব দেখছে দেখো দাদু কি ভরছে। আর আমি তো সকালবেলা দিদিকে ডেকেছি, দিদিও চলে এসেছে ওই ঘরে আছে, এবার আমি বসবো, যাবো রান্না বান্না কমপ্লিট করে দিয়েছি, আমাকে কিন্তু ডিস্টার্ব করো, মেয়েকে সামলানোর দায়িত্ব তোমার, মেয়ে এখন জ্বালাতন করবে না, ও সকালবেলা ফ্রি। আর তুমি এখন এই গিয়ে বসছ আর কটা রে উঠবে, 2-3 ঘন্টা তো লাগবে বাবা, তাহলে তুমি যাও ট্রেনে উঠে ফোন করো। যাও যাও যাও।
ওইদিকে দিদি তো এসছে, আমি আবার ফেসিয়ালটা স্টার্ট করবো, ততক্ষণে জামা যাবে রিলায়েন্স ট্রেন্ডসে একটুখানি। ওই কালকে তো সময় একদমই পাওয়া গেল না, না তো ও গিয়ে জিনিসপত্র গুলোকে বিল করি নিয়ে চলে আসবে। জামার শাড়ির কিছু আছে, জামা নিয়ে নিজস্ব কিছু আছে। এবার এই ফার্স্ট মর্নিং এ না গেলে আর সারাদিন টাইম পাবে না, তো সোজা যাবে এখন রিলায়েন্স ট্রেন্ডসে, কিছু দেখবে, দেখে নিয়ে চলে আসবে। এই যে এইগুলো সব বিল হবে, দেখুন তো কত টাকা পড়ছে। ওগুলো ওটাতে ডিসকাউন্ট আছে? তাহলে তো ডিসকাউন্টের ওপরে ডিসকাউন্ট যায় না। এটা হচ্ছে এমনি দাম কোন, এমনি ডিসকাউন্ট বলতে এটা 1400 হয়েছে, আপনার 1200 এর উপরে ওর উপরে যাবে না তো। কুপন কুপন যাবে এমনি কোন 30% বা 40% কোন ডিসকাউন্ট নেই, জাস্ট অ্যামাউন্ট বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গেটে আর চেক করবে? চলো বিল করা ডান। শপিং করা এখানে আমার কমপ্লিট, আরেকদিন যেগুলো নিয়েছিলাম সব বুকিংও কমপ্লিট। এবার বাড়ি যেতে পারলে আরও ব্যাগ ফ্যাগ বসাতে হবে, তারপরে শান্তি পাবো। রে বাবা রে, কত শপিং করেছো জামা, এত লেট? আরে না, ক্লিন করতে গেলেও তো সময় লাগে না দিদি। গাড়িটা আজকে আমি পার্কিং করিনি, রেখেছিলাম বাইরে। হ্যাঁ, এবার রিলায়েন্স টেনশন মধ্যে ঢুকে আমি গাড়িটা দেখতে পাচ্ছি না, মাথা খারাপ আমার। তারপরে কিছু দিয়ে গেল নাকি? এত টাকা যে খরচা করলে সকাল থেকে। ব্যাপারটা কি হচ্ছে, এই ফেসিয়ালটাতে না ইনস্ট্যান্ট গ্লো আসে না, 2-3 দিন পরে গ্লো আসবে। তবু তো ভালো লাগছে, ভালো লাগছে, ফ্রেশ লাগছে। আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে আইব্রো ফরেড আর একটা ফেসিয়াল ডিটেন প্লাস একটা ফেসিয়াল করলাম আর পেডিকিউর। শপিং তো হয়েছে ভাই এদের। এটা সানির ট্রাউজার, সানির তিনটে প্যান্ট। হ্যাঁ তিনটে প্যান্ট, এটা একটা প্যান্ট, এটা একটু ফর্মাল টাইপের প্যান্ট। ওখানেই তো ওই জন্য তুমি তুমি যেটা হিসাব করেছিলে তার বাইরে চলে গেছে ওই কারণেই তো। এটা একটা শার্ট, ওই যে দেখো ওদিকে ওই প্রো গুদ্দি দিয়ে মাথা খারাপ করেছে, ওটা ওটা গুদ্দিতে মজা লাগছে বলো। হ্যাঁ এই দেখো কি করছে, দেখো দাও 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 ওটা ধরে ঝুলছে। এখনো আমার শাড়ি পারপিকো করতে দেওয়া আছে, সেইগুলো আর ব্লাউজ গুলো আনতে যেতে হবে। শানির বিয়েটা হয়ে গেলে না আমি 3 দিন শুধু ঘুমাবো, মানে মানে একদম বিনা টেনশনে। ও শুধু কবুল বালাটা হয়ে যাক, তারপরে আমাকে আর কেউ খুঁজে পাবে না। মানে কি বলবো, এইরকম মার্কেটিং মানে সে কবে থেকে করছি বলো, তোমরা দেখছো মানে তোমরাও বিরক্তি হয়ে গেছে যে এত মার্কেটিং করার কি আছে। একটা বিয়ের কত কিছু লাগে, আমরা ভাবলাম এই শেষ। আবার মা ফোন করে বলছে ইস না রে, আরেকটা জিনিস বাকি আছে, ওর জন্য ওর তো কেনা হয়নি, এর তো কেনা হয়নি, সে আবার ছুটতে হচ্ছে। আর আমাকে, আমি আর পারছি না, যা এবার নেওয়ার তবু দেখবে, চাচলে গিয়েও আমার শপিং করতে হবে। আমি তোমাকে বলে দিচ্ছি, এখনো তো পাঞ্জাবি গুলো নেওয়া হয়নি, পাঞ্জাবি এখান থেকে আমি বয়ে নিয়েও যেতে পারবো না। মানে সবাইকে যে পাঞ্জাবি দেবে সে পাঞ্জাবি গুলো কেনা হয়নি, এইগুলো চাচল থেকে কিনবো। ওই গো দাও, জিনিসগুলো দেখছি মিল করছে।
দেখার জন্য মনটা আমার ছটপট ছটপট করছে। শাড়িগুলো তো এতে আছে, শাড়িগুলোর থেকে দেখার বেশি আমার এ হচ্ছে ব্লাউজগুলো, যে ব্লাউজগুলো কেমন হলো। আচ্ছা এটা একটা, এটা তো আগের, এটা একটা, এটা মানে কটা দিয়েছে, পাঁচটা ব্লাউজ? এই যে এটা একটা শাড়ির, এটা একটা শাড়ির, আর এটা একটা শাড়ির, এটা আগে আর এটা একটা শাড়ির। বাহ, তারপরও তুমি বলছো যে কই শাড়ি কিনে দিলে কই ভাইয়ের বিয়েতে? না না ঠিক আছে, চলো এগুলো সব ঠিক আছে। আমার এত খিদে পেয়েছে, স্নান তো হয়নি, ভাবছি আগে লাঞ্চটা করে নি তারপর একবারে স্নান করবো। তোমরা হয়তো ভাবে এত ব্যস্ততা কিসে, এত ব্যস্ততা কিসে, জামানের একটা পার্সোনাল কাজ ছিল সেটার জন্য ও আবার গেছিল, ওইখানে দু ঘন্টা পরেও বাড়ি এলো। ইনা এদিকে শরীরটা ভালো নেই বলে একটু কান্নাকাটিও করছিল, তাই ওকে নিয়ে এরকম আমার সাথে করতে করতে ওকে ঘুম পাড়াতে পাড়াতে অনেকটা লেট হয়ে গেল আমার, তাই জন্য আরো তাড়াহুড়োটা হচ্ছে। নইলে সারাদিন তেমন কিছু কাজ নেই, ঘড়িতে এখন ভাবতে পারছো 2:30 বাজে, এখনো সকালবেলা থেকে আমরা একটা বিস্কিট ও, আমি একটা খেজুর খেয়েছি শুধু, আর কিচ্ছু খাইনি। এখনো ব্যাগ হাফ প্যাকিং হয়ে আছে, এখনো হাফ প্যাকিং করতে হবে, তো খেয়ে নি। তারপরে ব্লগও পাবলিশ হয়নি, সপ্তাহের কথা ব্লগও আজকে পাবলিশ হয়নি, কত লেট যে হবে জানি না, বুঝতে পারছি না। যাই হোক এবার চলো আস্তে ধীরে, বাইরের কাজগুলো তো মিটে গেছে, ঘরের কাজগুলো হবে। আর আজকে রান্না বলতে এখানে ভাত করে নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে বেশি করেই করা, আমরা খাবো, সানি খাবে, আর ট্রেনের জন্য আমরা নিয়ে যাব। রুটি করার মতো ক্ষমতা আমার নেই। আর এখানটাতে কলা দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল করেছি, রাতে চিকেন করে রেখে দিয়েছিলাম, চিকেন সেটা আমাদের ট্রেনে চলে যাবে, ভাত আর চিকেন, আর এটা কালকের ভাত ছিল সেটা গরম করে নিয়েছি। চলো আগে খেয়ে নি, তারপরে ওইদিকে দেখো না ইনার জল ফুটিয়ে রেখেছি, ঠান্ডা হলে ওর বোতলে নিতে হবে। তারপরে আজকে ওকে রাত্রিবেলার জন্য আমি খিচুড়ি ক্যারি করবো না, ওকে ইসামি খাওয়াবো, ফ্লাস্কটা ধুয়ে রাখলাম, ফ্লাস্কের মধ্যে গরম জল ঢালতে হবে, এতগুলো কাজ বাকি আছে। ওটাকে ফিনিশ করে দেবে এক্ষুনি, পুরো ফিডারটা হাতে নিয়ে ও পানি খাচ্ছে। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা, ইনায় ঘুম থেকে উঠেছে, ওকে সুজি খাওয়ালাম, আমাদের এখানে ডিনার প্যাক করে নিয়েছি, এখন লাস্ট কিছু শপিং বাকি, শপিং বলে বলে শপিং হচ্ছে, প্যাকিং বাকি আছে, সেটা কমপ্লিট করে সবাই মিলে আমরা রেডি। আচ্ছা আব্বা যে মশাইটা এনেছে এটা কোন ট্রলি ব্যাগে নেব, এটাতেই নিতে হবে তো? সেটাই তো আমি বুঝতে পারছি না কি করব, যে কোন ব্যাগে কোনটা নেব, তাই তো? হ্যাঁ আর কি কি আছে দাও, আমি দিচ্ছি সব, এখানে আমার শাড়িগুলো আছে, এই ব্লেজারটাও তো নিতে হবে শাপি, আর আমার পাঞ্জাবি টাঞ্জাবি গুলো কোথায়? এটা তো নিতে হবে। ঘড়িতে এখন বাজে 6টা, এই নায়কে রেডি করে দিয়েছি, আমি রেডি হয়েছি, চুলটা আঁচড়াবো, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আমাদের ফাইনাল ব্যাগ হয়েছে, এটা এটা একটা, এটা একটা, এখানে একটা, ওটা খাবারের ব্যাগ, জামানের ল্যাপটপ ব্যাগ, আমার একটা পার্সোনাল ব্যাগ, একটা ডাইপার ব্যাগ। তো আমরা শেয়ার কটা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর ওটা একটা ছটা। ও যাই হোক, আমরা মা বলেছে শিয়ালদা থেকে কুলি করে নিতে, বেশি চাপ না নিতে, আর আরেকটা বড়টা রেখে যাচ্ছি, ওটা সানি যেদিন আসবে সানি নিয়ে আসবে। কি হয়েছে শোনায়, শুনতে পড়ছো? কষ্ট কষ্ট হয়ে গেছে? হ্যাঁ ম্যাম ম্যাম ম্যাম, এটা রেখে যাচ্ছি, এটা আর সানির ম্যাক্সিমাম জামা কাপড় আমরা নিয়ে নিলাম, ও শুধু বিয়ের ড্রেসটা বাকি আছে, সেইগুলো ও ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে চলে আসবে। ঘড়িতে এখন 6:30 বাজে, আমরা বেরোলাম, শুধু আমার অবস্থা দেখো, এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা। আরে তোমার ওই হলে বাকি আমার দেখবে, আমার এই যে পিঠে একটা, এখানে একটা, আর বাকি আরো দুটো আছে। না আমরা ভাত ধর তিনটে মানুষ, তিনটে মানুষ এতগুলো কি করে হয়? এখানে এ একটা, এটা আমার নিতে হবে, এটা আমার নিতে হবে, এটা আমার নিতে হবে, এটাও আমার নিতে হবে, তাহলে এবার ভাবো তো। চল চল বিসমিল্লাহ করে আল্লাহর নাম করে বেরোই, সব হয়ে যাবে। চলো উবের চলে আসছে কিন্তু।